বিহারের কাটিহারে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন বিদ্যার্থী পরিষদের সীমাঞ্চল তথা এবিভিপির প্রাক্তন প্রধান সৌরভ যাদব। ঘটনার পরে তাকে গুরুতর জখম অবস্থায় কাটিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তার অবস্থার অবনতি ঘটে বলে হাসপাতাল সূত্রের খবর। ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিন পরিষদের সদস্যরা কাটিহার বন্ধে ডাক দিয়েছেন। জখম সৌরভ যাদব জানান, রেল স্টেশন সংলগ্ন জিআরপি চক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় জগন্নাথপুরী মহল্লার সামনে অভিযুক্ত অনুজ কুমার নিজের বাবা ও কাকার সামনে তাকে গুলি করে। ঘটনার পরে কাটিহার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানান, পুলিশ তদন্ত শুরু করেছে, ঘটনার পরই অভিযুক্ত পলাতক। কিশনগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।